দশ তারিখ নিয়ে মানুষের ভিতরে আতঙ্ক উৎকণ্ঠা স্বাভাবিকভাবেই থাকার কথা বিরোধী দল বলতেছে তারা সব মানে সমাবেশ করবে পল্টনে আর সরকার দল বলতেছে না করতে দেবে না এটা নিয়ে সাধারণ মানুষের ভিতরে কি আতঙ্ক বিরাজ করতেছে কি হবে কি হতে যাচ্ছে মানুষ একটা বেশ উৎকণ্ঠার ভিতরে আছে নয় দশ তারিখ শুনলাম দোকান পুলিশে দিবে না এ শুনছি আর মানে দোকান উঠে দিবে একবারে এর মধ্যে আমরা যদি পারি করবো না পুলিশে বইবেন না দিলে বসতে পারবো না আমরা হকার আমরা কোথায় যাব আমাদের তো স্থান নাই ফুটপাথ ছাড়া যেহেতু আমরা এখানে এখন কাজ করতেছি এখন যদি হামলাও আসে কি করার আছে এখন আমাদের কিছু করার নাই আমরা এগুলো নিয়ে আবার টানা টানি দৌড়াদৌড়ি হেসরা হেসরি এটাই আর আমাদের তো কিছু করা থাকে না দেখা এটা হইতে পারে না হওয়ার কোনো সম্ভাবনা নেই মানে অনেকের অনেক নেতার কথা খেলা হবে বা গ্যাঞ্জাম হবে আমরা মার দখল করে রাখবো এই ধরনের জনগণ আতঙ্কিত হয় এগুলো করা আসলে আমার মনে হয় না ভালো আর আমরা ব্যবসায়িক হিসাবে আতঙ্কিত হবে এখানে বিএমপি সরকার আন্দোলন ডাকছে এখানে তো এরা তো আন্দোলন করতে হবে না এরা তো জ্ঞান করতে হবে কি আমরা গেছি ডিসেম্বর মাসে এরকম হেরা আন্দোলন করতে হবে আয়তুল মোকারম জ্ঞান করছে এ কারণে ফুটপাথের উপর অত্যাচার করছে হয়তো এখন আওয়ামী লীগ ক্ষমতা আছে আওয়ামী লীগের কিছু লোক সুবিধা ভোগ করতেছে আবার বিএনপি ক্ষমতা আসলে হয়তো বিএনপির কিছু লোক সুবিধা ভোগ করবে আমাদের সাধারণ মানুষের মূলত তেমন কোনো সুবিধা নাই সমস্যা আমরা দিনমজুরি কাজ করি আমাদের সংসার আছে বালবাসে আছে এটার উপরে আমাদের সংসার নির্ভর করে যাতে আমরা দোকানদারি করতে পারি চলতে পারি আমরা এটাই চাই আতঙ্ক এখন দিন আমরা পাই নাই যদি যে বন্ধ বইতে পারবা না এই জন্য কয়ে যে বন্ধ রাখবো বন্ধ রাখলে আমাকে তো সমস্যা আমরা দুই দিন কামে কামো কি আমরা তো দিন আর দিন খাই বোঝান না এটাই যদি খোলা থাকে মতো দোকানদারি করতে পারে এটা আমাকে ভালো আমাদের ব্যবসায়ীকে ক্ষতি করার জন্য বলতেছে যে দশ তারিখে অরাজগত হবে এলাকা আসেন না বিএনপি দখল করবে এই মন্ত্রণালয় দখল করবে মন্ত্রণালয় দখল করে খালাদা যে আসবে তারেক যে আসবে আয়সা পুরা দেশ চালাবে কিন্তু আমলিক বলতে কিছু না আমলিক বিএনপি বুঝি না আমরা চাই একটা দেশ সুষ্ঠভাবে সুন্দরভাবে চালক মোবাসল পার্টিরা এখন অলরেডি ডাকা আছে বন্ধ করে দিছে অনেকেই আসতে চাইছে না বয়ে যে কখন কোন সময় গ্যাঞ্জাম হয় এই জন্য আসতে চাচ্ছে না তো আমাদের ব্যবসার একটু ক্ষয়ক্ষতি হচ্ছে ব্যবসা একদম মানে অচলে যাচ্ছে না এটা এই দশই ডিসেম্বরের ব্যাপারে যে পুলিশ প্রশাসন যে ধরপাকড় করতে সাধারণ ধরা খাইছে যে মানুষ রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী ধরা খাইতেছে না যে পাড়া মহল্লা বলেন রাস্তাঘাট বলেন যেখান থেকে ধরতেছে ধর নির মানুষ ধরা খাইতেছে দশ তারিখে সমাবেশ আপনার এটা তাদের ব্যাপার আমি এখানে পতাকা সব সময় বিক্রি করি আজকে আমি এখানে আসি এই দোকানে মনে করেন যে দু সাল থেকে